না তোমাকে পৃথিবীর বুকে সারা জীবনের মতন রাখা হবে না আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে আত্মা রয়েছে যার ভিতরে আত্মা রয়েছে তাকে মতের স্বাদ মতের শাস্তি মতের কষ্ট নিতে হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার ভিতরে আত্মা আছে যার ভিতরে ধর আছে আত্মা রয়েছে সেই মানুষ হোক না কেন কিংবা কোন পশু হোক না কেন কিংবা কোন জানোয়ার হোক না কেন তাকে মতের স্বাদ গরম করতে হবে এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যখন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের মতের সময় চলে এলো মালিকুল মওত এসে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের কাছে অবস্থান মূসা গিয়ে বলছেন ও আল্লাহর রাসূল মূসা তোমার আর পৃথিবীর বুকে থাকার সময় নাই আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে আর আমি মালিকুল মওত তোমার কাছে সে অবস্থান হলাম আর পৃথিবীর বুকে তোমাকে রাখা হবে না হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যেন তাকে একটি তামাচা লাগিয়ে দিল একটি থাপ্পড় লাগিয়ে দিল আর সে মালিকুল মওতের একটি চোখ বন্ধ হয়ে গেল আবার সে আল্লাহ গো রাব্বুল আলামিনের নিকটে যে বলছেন আল্লাহ গো আপনি আমাকে এমন একটি লোকের কাছে পাঠালেন সে মতের আকাঙ্ক্ষা রাখে না সে পৃথিবীর বুক থেকে মরতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সেই ফেরেশতাকে মালিকুল মওতকে বলছেন তুমি আবার চলে যাও হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কাছে আর সেখানে যে তুমি তাকে বলো তুমি একটি গরুর গতরে হাত রাখো আর সে হাতের নিচনে যতটুকু চুল আসবে যতটুকু রং আসবে সেই চুলের বিনিময় এক এক বছর করে বাড়িয়ে দেওয়া হবে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আবার জিজ্ঞাসা করছে তার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোশারে তোর আগে যতজন এসেছিল কেউ পৃথিবীর বুকে থাকেনি তোমাকে পৃথিবীর বুক থেকে যেতে হবে মালিকুল মওতকে যখন জিজ্ঞাসা করা হলো মালিকুল মওত কি কথা বলছে হে মূসা আর তোমাকে পৃথিবীর বুকে রাখা হবে না তোমার বয়সটি যদি 1000 বছর বাড়িয়ে দেওয়া হয় কিংবা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তোমাকে কিয়ামত আসার আগে আগে তোমাকে মরতে হবে তাতে কোনো সন্দেহ নাই মূসা আলাইহিস সালাতু সালাম বলছেন যখন আমাকে পৃথিবীর বুকে থাকতে দেওয়া হবে না আর আমি পৃথিবীর বুকে থাকব না তাই মূসা আলাইহিস সালাতু সালাম বলছেন আমি এখনই তৈরি আছি আমাকে নিয়ে চলে যাও আর আমি পৃথিবীর বুকে থাকব না সে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের বয়সটিকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তবে কিয়ামত আসার আগে আগে আমাদেরকে মৃত্যু হতে হবে মতের স্বাদ মতের কষ্ট মতের বেদনা সেইগুলোকে আমাদেরকে চাখতে হবে তাতে কোনো সন্দেহ নাই ভাই আর একটি হাদিস পড়ে একটি আয়াত পড়ে আমি আমার বক্তব্য খতম করব আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মওত আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি বলছেন তোমার মত আসার আগে আগে আমি তোমাকে যা কিছু ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি সেইগুলোকে আমার রাস্তাতে খরচ করে আমার রাস্তাতে দান খায়রাত করে তুমি আমাকে রাজি করে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি আর যা ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমার মত আসার আগে আগে যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো আমার রাস্তাতে খরচ করে আমার রাস্তাতে দান খয়রাত করে তুমি আমাকে রাজি করে নাও যখন তোমার মতের সময় চলে আসবে আপনি কিংবা আমি যদি আল্লাহকে বলি আল্লাহ গো কিছুক্ষণের জন্য সময় দাও আমি পৃথিবীর বুকে যে দান খয়রাত করে আল্লাহ তোমাকে রাজি করে আমি সে নেক লোকের সাথে হয়ে যাব সে ইমানদারের সাথে হয়ে যাব নামাজির সাথে হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমাকে এক নয় দুই নয় তিন নয় এক থেকে নিয়ে ষাট বছর সত্তর বছর জিন্দগি দিয়েছিলাম তোমার দিকে আমি তাকিয়ে রয়েছি আমার বান্দা কখন আমার কাছে আসবে আর আমাকে চিৎকার করে বলবে আল্লাহ গো আমি গুনাহ করেছি আমি পাপ করেছি আমার গুনাহকে আপনি মোচন করে দেন বান্দারে আমি তোমার দিকে এতদিন পর্যন্ত তাকিয়ে রইলাম তুমি আমার দরবারে আসতে পারনি আর তুমি আমাকে বলছো আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও আমি পৃথিবীর বুকে দান খয়রাত করে সাদকা করে আমি সেই নেক লোকের সাথে হয়ে যাব আর তোমাকে সময় দেওয়া হবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যা কিছু তোমাকে দিয়েছি টাকা পয়সা ধন সম্পদ সেগুলোকে আমার রাস্তাতে খরচ করে আমাকে খুশি করে আমাকে রাজি করে নাও আমি তোমার জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুণা খাতাকে ক্ষমা করে দেব ভাই তাই আমাদেরকে মত আসার আগে আগে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে মতকে বলে ভয় করতে হবে আজকে হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষ দ্বারা দিয়ে আমাদেরকে জানাতে চাচ্ছে এই লোক চলে গেল তোমারও সময় হয়ে যাবে তোমাকে যেতে হবে আমাকে যেতে হবে তবে আমাদেরকে পৃথিবীর বুকে মাস্তারি করে আর পৃথিবীর বুকে আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সার গরম দেখিয়ে পৃথিবীর বুকে বসবাস করতে হবে না সময় কম এখান থেকে আমার বক্তব্য এটি করছি বলার মাধ্যমে যদি ভুল